हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के आमरा इंजीनियरिंग ड्राइंग स्केल निये आलोचना करब। स्केलटा आमरा जानी जे एटा होच्छे एकटा मेजारिंग इन्स्ट्रुमेंट, बाट इन इंजीनियरिंग ड्राइंग स्केलटा होच्छे बोलेछि जे एटा होच्छे रेशियो बा प्रोपोर्शन बा अनुपात। ठीक आछे, एटा किसेर अनुपात बा किसेर रेशियो? ना, लेंथ अफ द ड्राइंग, एटा होच्छे लेंथ अफ द ड्राइंग डिवाइडेड बाय एक्चुअल लेंथ अफ द ऑब्जेक्ट, ए रेशियो। कारण आशेपाशे जब जिनिसगुलो देखते पाई, अनेक बड़ो बड़ो जिनिस देखते पाई, बिल्डिंग, ब्रिज, गाड़ी एसेट्रा, आबार अनेक 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 छोटो जिनिसो आछे। सुतरां बड़ो जे जिनिसगुलो आछे सेगुलोके छोटो करे आना एवं छोटो जिनिसके बड़ो करे देखा, एगुलो सब स्केलेर माध्यमे हय। सुतरां स्केल तीन रकम इंजिनियरिंग ड्राइंगे, एकटा होच्छे रिड्यूसिंग स्केल, एनलार्जिंग स्केल एंड फुल स्केल। रिड्यूसिंग स्केल की बड़ो बिल्डिंग छोटो करे ड्राइंगे देखाबो, रिड्यूस करे देखाच्छि, रिड्यूसिंग स्केल। हाते घड़ीर जे छोटो छोटो गियार थाके, घड़ी खुलले अनेक छोटो छोटो गियार, अनेक अनेक माइनूट पार्टस थाके, सेगुलोके बड़ो करे देखाते हबे, सेटा होच्छे एनलार्जिंग स्केल। आर जेटा होच्छे जेमन आछे तेमनी, अर्थात फुल स्केल, এটা হচ্ছে ফুল স্কেল। এটাকে যদি আমি এখানে ড্রয়িং করে দিই, এটা হচ্ছে এই মাপটাই যদি নিই, এই মাপটা নিই, তাহলে এটা হচ্ছে ফুল স্কেল। ঠিক আছে, এই হলো স্কেল। এখন আমরা একটা স্কেলের প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে এ রেক্টাঙ্গল প্লট অফ 16 স্কোয়ার কিলোমিটার ইন এরিয়া ইজ রিপ্রেজেন্ট অন এ সার্টেন ম্যাপ বাই এ সিমিলার রেক্টাঙ্গল এরিয়া 1 স্কোয়ার সেন্টিমিটার। একটা স্কেল, ড্র এ স্কেল টু শো ইউনিট অফ 10 কিলোমিটার, সিঙ্গেল কিলোমিটার অ্যান্ড লং এনাফ টু মেজার 60 কিলোমিটার। ঠিক আছে, ফাইন্ড দ্য আরএফ অফ দ্য স্কেল অ্যান্ড অলসো শো দ্য ডিস্টেন্স 53 কিলোমিটার অন দ্য স্কেল। যে কোনো প্রবলেম পেলে আমরা দুবার করে সেটাকে রিড করব, তবে কোনো ডেটা আমার মিস যাবে না। এখানে একটা রেক্টাঙ্গল প্লট পড়েছে 16 স্কোয়ার কিলোমিটার ইন এরিয়া, এটাকে রিপ্রেজেন্ট করছে সার্টেন ম্যাপে 1 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, এখন একটা স্কেল ড্র করতে হবে যেখানে 10 কিলোমিটার, সিঙ্গেল 1 কিলোমিটার শো করতে হবে এবং সেটাকে তার ম্যাক্সিমাম লেন্থ এনাফ, যে স্কেলটা ম্যাক্সিমাম লেন্থ হবে 60 কিলোমিটার এবং 53 কিলোমিটার, ওর মধ্যে আমাকে শো করতে হবে। প্রবলেমটা কীরকম হয় আমরা দেখে নিই। আমাদের ডেটা গিভিন কী কী আছে? ডেটা গিভিন আছে কি না, 16 কিলোমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, অ্যাকচুয়াল এরিয়া, অ্যাকচুয়াল এরিয়া ইজ ইকুয়াল টু ড্রয়িং এরিয়া, এখানে ম্যাক্সিমাম লেন্থ বলেছে, ম্যাক্সিমাম লেন্থ কত বলেছে 60 কিলোমিটার্স। ওকে, ইউনিট টু বি শোন, কী কী ইউনিট দেখাতে বলেছে, ইউনিট দেখাতে বলছে সিঙ্গেল কিলোমিটার্স, 53 কিলোমিটার্স এবং করতে বলেছে। আর 60 কিলোমিটার তো আমার আছেই, তাহলে আরএফ এখানে কি হচ্ছে, ড্রয়িং এরিয়া বাই অ্যাকচুয়াল এরিয়া। ওকে, ড্রয়িং এরিয়া আমরা কি জানি, ড্রয়িং এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, অ্যাকচুয়াল এরিয়া 16 কিলোমিটার স্কোয়ার।
আমরা স্কোয়ারটা উঠিয়ে দিলে 1 সেন্টিমিটার 4 কিলোমিটার। এখন সব সেন্টিমিটারে আমি নিয়ে আসবো, 1 সেন্টিমিটার অ্যান্ড 4 কিলোমিটারটাকে যদি আমি সেন্টিমিটার দিই, 4 × 1000 মিটার হলো × 100 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, 1/4 1 2 3 4 5, ঠিক আছে। আর এফ হচ্ছে এত, তাহলে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য স্কেল আমার কী হবে, লেন্থ অফ দ্য স্কেল আর এফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ, আর এফ আমি পেয়ে গেছি 1/4 0 0 0 0 0 ইন্টু ম্যাক্সিমাম লেন্থ 60 কিলোমিটার্স, হচ্ছে 1/4 0 0 0 0 0 ইন্টু 60 কিলোমিটার, রাখলে চলবে না, এটাকে আমরা সেন্টিমিটার আনবো, 60 × 1000 × 100, তাহলে করলে কী হচ্ছে, 1 2 3 4 5 1 2 3 4 5, এখন করছে 4 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 4 60 15 সেন্টিমিটার্স। এখন আমাদের লেন্থ অফ দ্য স্কেল ইন ড্রয়িং শিট হবে 15 সেন্টিমিটার। এখন 15 সেন্টিমিটারে আমি একটা বেস লাইন ড্র করব, ঠিক আছে, 15 সেন্টিমিটারে আমরা একটা বেস লাইন ড্র করব। আমি 15 সেন্টিমিটার একটা বেস লাইন ড্র করলাম, তার দুই দিকে 1 সেন্টিমিটার করে বাড়িয়ে আমি একটা বক্স তৈরি করব, ঠিক আছে, রেক্টাঙ্গেল বক্স তৈরি করব। আমি একটা রেক্টাঙ্গেল বক্স তৈরি করলাম যার নিচের লেংথটা হলো হচ্ছে 15 সেন্টিমিটার, এটা হলো 1 সেন্টিমিটার, ঠিক আছে। এই 15 সেন্টিমিটার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে ইকুইভ্যালেন্ট টু 60 কিলোমিটার, 60 কিলোমিটার, 15 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার, ইকুইভ্যালেন্ট টু 60 কিলোমিটার অ্যাকচুয়ালি, কিন্তু ড্রয়িংয়ে আমরা 60 কিলোমিটারকে রিডিউস করে এটা হচ্ছে কত, 15 সেন্টিমিটার। এখন যেহেতু 60 কিলোমিটার আমাকে ম্যাক্সিমাম লেন্থ করেছে, তখন এই ঘরটাকে আমি 6টা ভাগে ভাগ করব। 15 সেন্টিমিটার মানে হচ্ছে 150 মিলিমিটার 6 দিয়ে ভাগ করলে আমার 25 সেন্টিমিটার করে হবে, 25 মিলিমিটার করে হবে, সরি 25 মিলিমিটার করে হবে। তো আমি এই লাইনটার উপরে 25 করে কেটে নিলে আমার 6খানা ঘর আমি পাব, এটাকে আমি 6টা ভাগে ভাগ করব, করে দেখি। তাহলে আমি এই বক্সটাকে ফাইনালি 6টা ভাগে ভাগ করলাম, 1 2 3 4 5 2 3, ফাইনালি আমরা বক্সটাকে 6টা ভাগে ভাগ করলাম, ফাইনালি বক্সটাকে আমি 6টা ভাগে ভাগ করলাম, রেক্টাঙ্গেল বক্সকে 6টা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা বক্স আমাকে 10 কিলোমিটার করে রিপ্রেজেন্ট করছে, এগুলো এটা হচ্ছে 10 কিলোমিটার 10 10 10 10, তার মানে এইটা টোটাল এক একটা বক্স রিপ্রেজেন্ট করছে 10 কিলোমিটার। তাহলে ফার্স্ট ডিভিশন জুড়ে আমরা ড্রয়িংয়ের স্কেল করার নিয়ম অনুযায়ী ফার্স্ট ডিভিশন ছেড়ে আমরা এটাকে 0, এটা 10, এটা 20, এটা 30, 40 অ্যান্ড 50, ওকে। আর 0-র এই পাশে হচ্ছে কিলোমিটার, 1 কিলোমিটার, কারণ এটা হচ্ছে কিলোমিটার্স, অর্থাৎ 10 গুণিত হচ্ছে রাইট সাইডে। এখন ফার্স্ট ডিভিশনকে আবার সাব ডিভাইড করব, কয়টা ভাগে, 10টা ভাগে। আমরা 10 কিলোমিটারটাকে 1 কিলোমিটারে আমি কনভার্ট করব, তার মানে 10 কিলোমিটারকে 1 কিলোমিটার করে আমি ঘর করব। তা এই ক্ষেত্রে আমরা একটা ইনক্লাইন লাইন এখানে টানব, অর্থাৎ এই ঘরটাকে ফার্স্ট ডিভিশনকে আমি 10টা ভাগে ভাগ করব, এটা হচ্ছে 10 কিলোমিটার, তাহলে 1-1টা ভাগ 1 কিলোমিটার করে হবে। আমি এটাকে 10টা ভাগ করে দেবো, 1 2 3 4
10 লাস্ট ভাগটার সাথে এইটাকে আমি জয়েন করে দেব, তারপরেরগুলো আমি প্যারালালি জয়েন করব। তো ফাইনালি ফার্স্ট ডিভিশনটাকে আমি 10টা ভাগে ভাগ করলাম, এক একটা ভাগ 1 কিলোমিটার করে রিপ্রেজেন্ট করলো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। ওকে, 10টা ভাগে আমি ভাগ করলাম। তাহলে এখানে স্কেলটা এখন আমার কমপ্লিট হতে চলেছে, আমাকে কত দেখাতে হবে, 53 কিলোমিটার আমাকে শো করতে হবে, 53 কিলোমিটার আমাকে শো করতে হবে এই স্কেলটাতে। ঠিক আছে, তাহলে আমি 53 আমি এখান থেকে পেয়ে গেলাম, 3 এখান থেকে পেয়ে গেলাম, 53 কিলোমিটার আমি দেখাতে পারলাম। তাহলে আমাকে কী কী দেখাতে বলেছিল, 10 কিলোমিটার আমি দেখিয়েছি, প্রত্যেকটা ঘর 10 কিলোমিটার, সিঙ্গেল 1 কিলোমিটার এবং 53 কিলোমিটার আমি শো করে দেখালাম, আমার স্কেলটা কমপ্লিট হলো। ঠিক আছে, এবং সুন্দরভাবেই আমরা স্কেলটাকে কমপ্লিট করতে পেরেছি। এই ভিডিওটা তোমাদের পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তবে আমি নেক্সট ভিডিও আপলোড করতে আমার পক্ষে সুবিধা হবে। ঠিক আছে।